صدق الله مولانا العظيم বয়ান চলছিল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতে তাশরিফ এনে কি পরিবর্তন ঘটাইলেন, কিভাবে পরিবর্তন ঘটাইলেন, তাঁর আবির্ভাবকালে এই বিশ্বের অবস্থা কেমন ছিল তা সামনে আনলে বুঝতে সহজ হয় যে তিনি কি পরিবর্তন ঘটাইলেন। এই সম্পর্কে গত মজলিসে বয়ান হয়েছিল, তৎকালীন সময়ে হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, ইরানের অগ্নিপূজক এবং আরবের পৌত্তলিক, এদের অবস্থা কেমন ছিল তখনকার সময়ের দিকে তাকাইলে মানুষের চেহারাধারে কিছু হিংস্র প্রাণী এই জগতে বসবাস করত। চেহারা মানুষের ঠিক, আচার আচরণ মানুষের ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাধারী মানুষগুলোকে বাস্তবে মানুষ বানিয়ে দিলেন মাত্র 23 বছরের মেহনত আর পরিশ্রম। এই পরিবর্তন ঘটানোর জন্য প্রথমে মানুষের পরকালীন জীবন সম্পর্কে ধারণা দিলেন যে আমাদের ইহকালীন জীবন মূল জীবন নয়, মূল জীবন সামনে। ইহকালীন জীবন হল পরকালীন জীবনের প্রস্তুতির জন্য একটি সুযোগ। পরকালীন জীবনের বিশ্বাস যখন অন্তরে বদ্ধমূল হয়, ইহকালীন জীবনে অবৈধ কাজ করতে, অন্যায় অপরাধ নাফরমানি করতে একটু না একটু হলেও চিন্তা করে করবে। যাদের পরকালের বিশ্বাস নেই, এরা যে কোনো ধরনের অপকর্মে লিপ্ত হতে পারে। তারা মনে করে আমার ইহকালেই তো শেষ, এই জীবনই তো শেষ, আর তো কিছু নেই। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অন্তরে যখন পরকালীন জীবনের বিশ্বাস বদ্ধমূল হয়, এমন মানুষের পরিণত হয়েছিলেন আকাশের নিচে জমিনের উপরে এমন কুত পবিত্র জমা আর কখনো আসেনি, আসবেও না। মৌত পরকালীন জীবনটি অনেক ভয়াবহ, যদি ওই জীবনের জন্য পুঁজি জোগাড় করতে না পারে। একজন মানুষ যখন পরকালীন জীবনের পথে পাড়ি জমাইতে আরম্ভ করে, যাকে আমরা মৌত কিংবা এন্তেকাল বলি, এন্তেকাল মানে স্থান পরিবর্তন, মৃত্যুমুখে পতিত হয়। যদি খোদা না করুক, খোদা না করুক, দৌলতে ঈমান না থাকে, নেক আমল না থাকে, তো মওতের আর মুহূর্তে একটি সময় এমন আসে, এই সময় সে দেখতে পায় তার ভবিষ্যৎ জীবনটি কেমন হবে, তার পরকালীন জীবনের অবস্থা কেমন, সে এখান থেকেই বুঝতে পারে, দেখতে পারে। সে যেন দেখতেছে জাহান্নামের লেলিহান আগুন এখনই যেন তাকে ধরে ফেলতেছে, অসংখ্য বিষাক্ত সাপ বিচ্ছু যেন কিলবিল কিলবিল করছে তার অপেক্ষায়। আজাবের ফেরেশতা লোহার ডান্ডা হাতে নিয়ে যেন প্রস্তুত, একটু পরেই তাকে শাস্তি দেয়া আরম্ভ করবে। এই সময়টা এসে গেলে ঈমান কবুল হয় না, তওবা গ্রহণ হয় না। ঈমান তো আনতে হবে, ইউমিনুনা বিল গায়ব,
না দেখে বিশ্বাস স্থাপন করার নাম ইমান। এখন তো দেখতেছি এই সময় সে যদি হযরত আজরাইল আলাইহিস সালামকে বলে এতদিন বুঝিনি এখন বুঝেছি, আপনি আমাকে আধা মিনিট সময় দেন, আমি আমার জিহ্বাটা একবার না দিয়ে পড়ে নেই, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আধা মিনিট সময় কি তাকে তখন দেয়া হবে? আধা মিনিট দূরে কত আধা সেকেন্ডও দেয়া হবে না, সময় মতোই তাকে বিদায় করে দেয়া হবে। এই ভয়াবহ অবস্থা যখন তার সামনে আসে, চেহারা বিগড়ে যায়, চোখ উল্টে যায়, মোটা ঘাম বেরিয়ে আসে, মরামরি খায়, যেতে রাজি নয়, যতই নারাজ থাকুক তাকে তো বিদায় করে দেয়াই হবে। তখনকার সময়ে তার অবস্থা যেন বলতে থাকে, মাইনে তুঝে করার আশে খোকার জিন্দেগি বরবাদ কি, ও আমার গাড়ি গাড়ি, ও আমার টাকা কড়ি, ও আমার অর্থ সম্পদ, ও আমার ক্ষমতা, তোদের পিছনে দৌড়ে আমি আমার 80-90 বছরের মূল্যবান হায়াত বুঝে বিনষ্ট করে দিলাম, আমার ভবিষ্যৎটা বড় ভয়াবহ দেখতেছে, আমার উপায় কি হবে? এই সময় আফসোস করলে কি লাভ হবে? তার অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, টাকা কড়ি, ক্ষমতা থেকে যেন জবাব চলে আসে, কদ খোসা ফান্দানে বুল বুল ক্যা খাতা সাইয়াদ কি, ও কপাল পড়া, আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়ে তোকে পাঠিয়েছিলেন এই জগতে, নিজের বিবেক খরচ করে চলনি, নিজ হাতে আব্বাকে কবরস্থ করেছ, আপন হাতে আম্মাকে মাটির নিচে রেখে গেছো, কত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে কবর দিয়ে গেছো, তুমি শিক্ষা গ্রহণ করনি যে তোমাকেও এক সময় এই জগতে আসতে হবে, তোমার ধারণা ছিল এরা কোনো অপরাধের অপরাধী বিধায় এদেরকে এই জগতে আসতে হয়েছে, আমাকে আসতে হবে না। এর পাশাপাশি আলেম ওলামাদের মাধ্যমে তোমাকে কম বোঝানো হয়নি, বুঝ গ্রহণ করনে উল্টা তাদের বিরুদ্ধাচরণ করেছো, তুচ্ছতা ছিল করেছো, চিন্তা করো অপরাধটি কার, খোদ ফাঁসা আপাম দামে বুল বুল খেয়া থাকা সাইয়াদ কি, অপরাধ কার, অল্প সময়ের ব্যবধানে পৌঁছে গেছে কবর জগতে, সেখানে পৌঁছার পর দুজন ফেরেশতা এসে গেছেন পরীক্ষা করবেন দৌলত ইমান নিয়ে এসেছে কি না। এই ফেরেশতারা যে আকৃতি, যে সুরজ, যে আকার নিয়ে আসবেন আজাদের জন্য তাদের দিকে তাকানোই যথেষ্ট, নীল বর্ণের বড় বড় চক্ষু, বড় বড় নখ, বড় বড় দাঁত, এসে প্রশ্ন করবেন মার রব্বুক, তোমার পালন কর্তা কে, কে তোমাকে খাওয়াইতো, লালন পালন কে করেছিল? ইহকালীন সময়ে পালন কর্তার বিশ্বাসই ছিল না, মানে করতো আমার ব্যবসা আমাকে খাওয়ায়, চাকরি আমাকে খাওয়ায়, চাষাবাদ আমাকে খাওয়ায়, পালন কর্তা আবার কে, নিজের ব্যবস্থা নিজে করি। ওখানে গিয়ে চিনবে না, জবাব দিবে হা হা লা আদরি, আফসোস আফসোস, আমি চিনি না কে আমার পালন কর্তা। যাদের দূরদর্শিতার অভাব এরা মনে করে আমার শ্রমের বিনিময়ে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, চাষাবাদের বিনিময়ে আমি খাই, এগুলি আমাকে খাওয়ায়। যাদের দূরদর্শিতা আছে তারা দেখে যে না, এগুলো একটি পর্দা মাত্র, এর পিছনে আমার আল্লাহ পাক ঠেলে দিতেছেন আমার রিজিক। একজন মহিলা এক হুজুরকে দাওয়াত করেছে খানা খাওয়াবে, হুজুর যাওয়ার সময় ছোট একটি বাচ্চাও সাথে নিয়ে গেছেন, মহিলা পর্দা নিষেধ, কিন্তু খাবার পরিবেশন করার নেয় কোনো পুরুষ মানুষ মহিলার ঘরে নেই, পর্দাও ঠিক রাখতে হবে, হুজুরকে খাবারও দিতে হবে,
তো মধ্যখানে পর্দা ঝুলিয়ে এক পাশে মহিলা আর এক পাশে হুজুরকে বসতে দেয়। মহিলা পর্দার নিচ দিয়ে বিরিয়ানির গামলা, গোশতের পেয়ালা, মাছের বাটি ঠেলে দেয়, হুজুর খান। ছোট বাচ্চাটি খাওয়া দাওয়া বন্ধ করে পর্দার দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে বসে আছে। একটু পর হুজুর জিজ্ঞেস করেন, এই বেটা ওইদিকে কি দেখো, খাওয়া দাওয়া বন্ধ করো। হুজুর, পর্দা দেখি, পর্দা কি দেখো, পর্দার কি হয়েছে পর্দা? হুজুর দেখেন না এমন পর্দা মহিলা কোথায় পাইল। পর্দার ভিতর থেকে বিরিয়ানি বেরিয়ে আসে, মাছ বের হয়, গোশত বের হয়। এমন একটি পর্দা যদি আমরা পেতাম, ভিতর থেকে বিরিয়ানি বের করতাম, মাছ বের করতাম, গোশত বের করতাম আর খাইতাম, কত সুবিধা ছিল। এই পর্দা ফেলল কই? হুজুর বলেন, ব্যাগ করে ঘরের ব্যাগ করে পর্দা থেকে বিরিয়ানি বের হয়। তোর দূরদর্শিতার অভাব, দৃষ্টি পর্দা পর্যন্ত সীমিত, তাই দেখছিস পর্দা থেকে বেরিয়ে আসতেছে। পর্দার ওই পাশে একজন মানুষ বসা আছে, ও ঠেলে দেয়। সে ঠেলে না দিলে পর্দার বাফের ক্ষমতা আছে, বিরিয়ানি বের করতে পারে, মাছ গোস্ত বের করতে পারে। এখানে যাদের দূরদর্শিতার অভাব, তাদের দৃষ্টি জমিন পর্যন্ত সীমিত, ব্যবসা পর্যন্ত সীমিত, চাকরি পর্যন্ত সীমিত, এরা বোঝে এগুলো আমাকে খাওয়ায়। যাদের দূরদর্শিতা আছে, এরা দেখে এগুলো তো সব পর্দা, পিছনে আমার আল্লাহর কুদরতের হাত। এগুলো সব পর্দা, আমার আল্লাহ পিছন দিয়ে ঠেলে না দিবে। ব্যবসার বাপের ক্ষমতা আছে, আমাকে উন্নতি দিতে পারে। যদি ব্যবসা দিতে পারত, ব্যবসাকে জীবনে লস হইত। যদি খেতিবাড়ি দিতে পারত, তো ফসল কখনো নষ্ট হতো হতো। এগুলো সব পর্দা, পিছনে আমার আল্লাহর কুদরতের হাত। যেহেতু এখানে থাকা অবস্থায় আল্লাহকে চিনিনি, সেখানেও জবাব দেবে, লা আদরি, চিনি না, কে আমার পালন করে। দুই নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুক, তোমার দিন কি, ধর্ম কি, কোন পার্টির লোক? দুনিয়া তার অবস্থায় দিন ধর্মের দাঁড় দাঁড়িয়ে জবাব দেবে, লা আদরি, চিনি না, আমার দিন ধর্ম কি, আমি কোন পার্টি করতাম জানি না। তিন নম্বর প্রশ্ন, ওয়ামা নবীয়ুক, তোমার নবীকে, তোমার পার্টির প্রধান কে ছিলেন? চিনি না, কি অবস্থা হবে চিন্তা করব। অথচ কবর দেওয়ার সময় আমরা কি বলে কবর দিয়েছিলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের তরিকায় তাকে কবরে রেখে গেলাম। তার মানে ও কবর, আল্লাহর একজন বান্দা রাসূলের পার্টির একজন লোককে এখানে রেখে গেলাম, হুঁশিয়ার। কারণ কবর হুঁশিয়ার, ফেরেশতারা হুঁশিয়ার, রাসূলের পার্টির লোক। পরীক্ষা তো করা লাগবে, এরা সত্য বলেছে না অসত্য বলেছে, আসলে রাসূলের পার্টির কিনা। তাই তিন প্রশ্ন। এখন দেখে কই, আল্লাহর যে বান্দা তাও জানে না, রাসূলের পার্টি সেটাও বোঝে না, এখন অবস্থা কি হবে? রাতের একটা বাজে এক যুবক পিস্তল হাতে ঘুরতেছে, পুলিশ ধরে ফেলছে, থানায় এনে যখন উত্তমবদ্ধ আরম্ভ করছে, আমার সাথে আচরণ করতেছেন, চেনেন আমি কে? তুমি একজন মস্তান, আর কে? আমি অমুক মন্ত্রীর বাগিনে। আরে সর্বনাশ, কি মুসিবত নিয়ে আসলাম, কার চাকরি যায় কোন দিকে? ওসি সাহেবের কাছে সংবাদ, আমরা তো মস্তান মনে করে নিয়ে আসছি এক যুবককে, হাতে পিস্তল একটা বাজে বনের বাইরে, হে নাকি অমুক মন্ত্রীর বাগিনে পরিচয় দিতেছে। ওসি বলতেছেন, এক কাজ করো, মশারি টানায় দাও, ঘুমাক, আমি একটু খোঁজখবর নিয়ে দেখি আসলে বাগিনে। মন্ত্রীর কাছে ফোন, আমার পুলিশেরা চিনে নি, ধরে নিয়ে আসছে যুবক, আপনার বাগিনের পরিচয় দিতেছে। কি করছেন? কয় না, মশারে টানাই দিয়েছি, আরামে ঘুমাইতেছে। মন্ত্রীও তো বোঝে আমার বাগিনে বাতি যারা এই কাজ করিয়ে খায়। আচ্ছা ঘুমাক, আমি সকালে এসে দেখবো কে। সকালে এসে দেখে বাগিনা বুগিনা কিচ্ছু নেই, বাটলার কনা, একে তো চিনি না। বলেন তো অবস্থা এখন কি হবে?
আগে যদি হাত উপরের দিকে ঝুলাইয়ে পিঠিয়ে দেয়, এখন পা উপরের দিকে ঝুলাইয়ে পিঠা দেন, সে মস্তানের মস্তানি আবার বাটফারি মন্ত্রীর নাম বিক্রি করে খাইতে আসছো কি অবস্থা হতো। তো কবরে দেওয়ার সময় পরিচয় দিলাম, রাসূলের পার্টির লোক, আল্লাহর বান্দা, কবর তোমার কাছে রেখে গেছি, হুঁশি আসি। আসলে কথাটি ঠিক না বেঠিক পরীক্ষাতে করা লাগবে, পরীক্ষা করার জন্য দুজন এসে গেছেন ফেরেশতা, মন কারো না কি দেখা যায় সব বাড়ি, কই রাসূলের তরিকা, কই আল্লাহর বন্দিগি, কিছুই তার মধ্যে নাই, সে তো কিছু চিনে না। কোন দল করে দলের নামও জানে না, দলের পার্টি প্রধানকে তাও চিনে না, জানে না কিসের এই দল করে বাড়ি করতে আসছে। এখন এর অবস্থা কি হবে দেখবি, আর এটা আসলে আসামি, কিসের রাসূলের দলের মানুষ, রাসূলের মধ্যে আসান কয়েদি, কয়েদিকে কয়েদির পোশাক পরিহিত অবস্থা থাকতে হয়, নিজের ইচ্ছায় পোশাক করা যায়। হুকুম আসবে আল বিসুফু মিনান নার, কয়েদির পোশাক প্রস্তুত হয় জাহান্নামে, কয়েদির পোশাকের কারখানা জাহান্নাম, আগুন দিয়ে তৈরি করা হয়, ও জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে একে পরাই হয়। ওয়াফুসুহু মিনান নার, জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে বিছাইয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে একটি দুয়ার খুলে দাও। কয়েদির শাস্তি এখান থেকে শুরু হয়ে গেছে। পক্ষান্তরে যদি কোনো ভাগ্যবান মোমেন বান্দা নেক আমলওয়ালা বিদায়নীতে আরম্ভ করে, এও দেখে তার ভবিষ্যৎ কেমন হবে। সে যেন দেখতেছে শত নয় সহস্র নয় লক্ষ কোটি মাইল দেখি ফুল ফুলের বাগান যেন বাতাসের সাথে দোল খাচ্ছে, সোনার উপর ইটের তৈরি অট্টলিকা যেন তার অপেক্ষায় আছে, হৌর গেলমান তার সেবার জন্য প্রস্তুতি নিয়ে আছে। কি মনোরম দৃশ্য, মধুর সাগর কলকল করে বইয়ে চলছে, দুধের নদী বইয়ে চলছে, সর্বতের সমুদ্র বইয়ে চলছে, পানির নহর বইয়ে চলছে, কি সুন্দর সুন্দর। এহ কত তাড়াতাড়ি ওখানে যেতে পারি, অপেক্ষায় আছে। ভবিষ্যৎ যখন দেখে উজ্জ্বল তো চেহারা ফুটে উঠে, মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল দেখলে চেহারা ফুটে উঠে, মুস্কি হাসে। এই অবস্থা তার রু দেহ ত্যাগ করে, সে টেরো পায়। বন্দার একটি নিদর্শন, একটি আলামত, সে মুস্কি হাসবে মৃত্যুকালে, এই হাসিটি যেন মুখে লেগেই থাকে, চেহারা তার হাসির ছাপ প্রভাব পড়েই থাকে। একটু পর পর কাফনের কাপড় খুলে তাকাইলে দেখা যায় আগের তুলনায় চেহারা আরো সুন্দর হয়ে গেছে, যেহেতু ভবিষ্যৎ সে অপেক্ষা আছে কত তাড়াতাড়ি আমাকে দাফন করতে পারে, তবেই তো আমি ওই জীবনে পৌঁছতে পারি। হযরত খাজা মওদুদ চিশতি রাহেমাহুল্লাহ, শায়খুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, তিনি এন্তেকাল করেছেন আজ থেকে 1000 বছর আগের কথা। গোসল হয়ে গেছে, কবর খনন হয়ে গেছে, কাফন পরানো হয়ে গেছে, জানাজার নামাজও শেষ, এখন লোকেরা তার খাট কাঁধে নিবে, কবরস্থানে পৌঁছবে, তিনজন মানুষ কবরে নামবে, এরপর লাশ কবরস্থ করবে, এতটুক সময় লাগবে। তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবে লেখা আছে, তার জানাজার নামাজের সালাম ফিরানো মাত্র তার মৃতদেহ উড়ে আরম্ভ করে দিয়েছে। কেন ওই হায়াতের বাধার কারণেই তো আমি আমার বাস্তব জীবনে পৌঁছতে পারিনি, ওই সুখের জীবনে পৌঁছতে পারেনি, বাধা সরে গেছে, এখনো তো সেখানে পৌঁছার সময়, এরা দেরি করতেছে, দেরি তো আশ্চর্য হয় না। ছোট বাচ্চা কয়েকদিন যাবৎ আপনি বাইরে বাড়ি আসছেন, আপনাকে দেখে সে আসতেছে, কাছে আসলে দৌড় দেয়, আপনার কোলে উঠবে দৌড়িয়ে গেছে, কেন দেরি সহ্য হয় না, আব্বার কোলে উঠবে দৌড় দেয়। তো এত মনে চায় এখন কাছে এসে গেছে আমার বাস্তব জীবন, দেরি করতেছে, সহ্য হয় না, তো ওর আরম্ভ করছে ওড়ে গিয়ে কবরে ডুবে। করমা রোজে কে মান ওরে আশাবাম, জেসমে ফগজা রাম সারা সার জাশাবাম, জেসমে ফগজা রাম সারা সার জাশাবাম।
কবরে যাওয়ার পর একাকিত্ব ওইটা কাটবে দুজন ফেরেশতার মাধ্যমে। ফেরেশতা এসে গেছেন ফরমালিটি, আল্লাহও জানেন এ লোকের পরীক্ষার দরকার নেই, তারপরে ফরমালিটি। ফেরেশতা দুজন কবরে উপস্থিত, একাকিত্বের ভয় কেটে গেছে। জিজ্ঞেস করে আপনার পালন কর্তাকে, রব্বি আল্লাহ, জিজ্ঞেস করা এমনও পাওয়া গেছে দাফনের পর ফেরেশতারা এসে জিজ্ঞেস করছেন মার রব্বুকা, তো উনি জবাব দেন মার রব্বুকুমা, অমাদিনুক অমাদিনুকুমা, অমান নবীয়ুক অমান নবীয়ুকুমা। ফেরেশতারা কয় ব্যাপার কি, আমরা হেরে প্রশ্ন করি, হে উল্টা আমরা প্রশ্ন করি, এত বড় সাহস আল্লাহ কোন বন্দার কাছে পাঠাইলেন, হে যে আমরা প্রশ্ন করি, কয় না তোমাদের মান রব্বুক, এই মান হল প্রশ্নবোধক শব্দ, আর হের যে মার রব্বুকুমা এটা প্রশ্নবোধক শব্দ নয়, এটা অর্থ হল যে যে তোমাদের পালন কর্তা সে আমার পালন কর্তা। মা দিন তোমাদের দিন কি এটা প্রশ্ন, আর হেজরা জবাব দিছে তোমাদের যে দিন আমারও সেই দিন, মান নবী যুগ এটা প্রশ্ন তোমার নবী কি, তোমাদের যে নবী আমারও সেই নবী। আরেকজনকে প্রশ্ন করার পর বলতেছে আসছো কই থেকে, আমার প্রশ্ন করছে আকাশ থেকে আসছে, কত দূরে, আরে বাপ রে বাপ অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার দূরে, আমি সাড়ে তিন মাটির নিচে আসছি, তোমরা অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার দূর থেকে আসো, তোমরা বলো নাই আর আমি বলছি, তামাশা করতে আসছো এখানে, এত দূর থেকে আসছো, পালন কর্তা বলো নাই, দিন বলো নাই, নবী বলো নাই, আমি এত কাছ থেকে আসছি, আমি ভুলে গেছি। আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসবে, আরে এই তো এই জগতের দুলামিয়া, দুলামিয়াকে দুলামিয়ার পোশাক করাইতে হবে, আল বেসুহু মিন আল জান্নাহ, দুলামিয়ার পোশাকের কারখানা হলো জান্নাত, সেখান থেকে জান্নাতি পোশাক এনে একে পরাইতে হবে, ওয়া ফুসুহু মিন আল জান্নাহ, দুলামিয়াকে দুলামিয়ার শান অনুযায়ী বিছানাপত্র বিছাই দিতে হবে, এটার কারখানা জান্নাতে, ওইখান থেকে বিছানা এনে তাকে বিছাই ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বেহেশতের দিকে একটি দুয়ারও খুলে দেবে, যাতে এখানে থাকা অবস্থায় বেহেশতের সুখ শান্তি ভোগ করতে পারে, বেহেশতি পোশাক, বেহেশতি বিছানা, বেহেশতের দিকে দুয়ার খোলা, কি আরাম, হিমেল হাওয়া বয়ে চলছে, গ্রাণযুক্ত বাতাস, কি আরাম, ঘুমিয়ে গেছি এক ঘুমে কেয়ামত পর্যন্ত। ইসরাফিল আলাইহিসসালামের সিঙ্গার ফুৎকারে ঘুম ভাঙবে, ঘুম ভাঙে আফসুস, আফা মাত্র ঘুমাইলাম, কে আমারে দাঁড়াইল, অথচ কোটি কোটি বছর চলে গেছে কিন্তু অনুভব হয় মাত্র ঘুমাইলাম, ওই যে মিষ্টি ঘুম স্বাদের ঘুম, মাত্র ঘুমাইলাম, কে জাগাইল, আবার কোন কোন বান্দার ব্যাপারে হাদিস শরীফে আছে, ফেরেশতারা আসছেন প্রশ্ন করলেন, প্রথম প্রশ্ন মার রব্ব পালন কর্তাকে, আর তখনকার সময় উনি দেখবেন যে আসর রক্ত যায় যায় এমন একটা হাব্বা, আরে প্রশ্ন বাদ দাও আমার নামাজের সময় যায়, আগে নামাজ করতে দাও, কথাবার্তা পরে নামাজ পড়ে নি, ফেরেশতারা তার কাছে আসলে এখানে নামাজের ফিকির, দুনিয়াতে যে নামাজের ফিকির করে গেছে সেখানেও করবে, দুনিয়াতে করছে মরণ কালও করবে, কবরও করবে, আর এখানে যে অবস্থা মরণের সময় সে অবস্থা, কবরও সে অবস্থা। আল্লাহ আমার আব্বা জান রাহেমাহুল্লাহ তাআলার কাছে শুনেছি, এক বেটা মৃত্যু মুখে পতিত, এরা এসে গেছে আব্বা জানকে নিতে একটু তওবা করে, আব্বা জান বলেন গিয়ে দেখি, সে বলতেছে বাদাম বাদাম, কিরে মৃত্যু মুখে পতিত, সে বাদাম বাদাম করে কারণ জিজ্ঞেস করলেন কি ভাবে বাদাম খেতে চাই, কয় না তো কি খুদুর সারা জীবন ওই বাদামের বাক্স বুকে নিয়ে বাদাম বিক্রি করছে, বাদাম বাদাম করে আসানা বাজারে বিভিন্ন রেল স্টেশনে বাদাম বাদাম বিক্রি করে, বাদাম বিক্রি করছে, মতের সময় সেটাই কয় বাদাম বাদাম। এরকম আরেক বেটা শেষ অবস্থা তওবা করাইতে নিয়ে গেছেন, আব্বা জান রহমতুল্লাহ মুখে শুনলাম, কই দেখি সে একটু মুখ থেকে থুতু নিয়ে আঙ্গুলের মধ্যে এভাবে ডলা মারে, কিন্তু একে কলমা বলি এস্তেগফার বলি, হে আঙ্গুলে ডলা মারে তুমি, ব্যাপারটা কারণ কি কয়েছিল টেইলার
সারা জীবন কাপড় সিলেছি, ওই যে সুতা ঢুকাইতে হয় সুয়ের ছিদ্র দিয়ে, তো দোকানের সময় থুতু নিয়ে ডলা মারলে এটা একটু মাথার চিকন হয়, সহজে ঢুকে। তো সারা জীবন এই কাজ করছে, এখন হেঁটে করতে করতে যেতে, এই করতে করতে বিদায় নিয়ে গেল। সে বাদাম বাদাম করতে করতে বিদায় নিল, আর ওই সুতার মাথার চোখা করতে করতে সে বিদায় নিল। তো জীবন যেভাবে কাটে মত সেভাবে হয়, মত যেভাবে হয় কবর সেভাবে কাটে, কবর যেভাবে হাসর সেভাবে, হাসর যেভাবে জান্নাত সেভাবে। প্রথম ঘাটি কবর, এটা যদি পড়ে দিতে পারে ঠিকঠাক, বাকি সকল ঘাটি সহজ। এখানে যদি আটকা পড়ে খোদা না করুক, খোদা না করুক, তাহলে আর কোনো উপায় নেই। কিন্তু বলতে গেলে কিছু মানুষ এগুলো তো মৌলবীদের বানানো কথাবার্তা, কত কবর নিজাতে খুললাম বাংলাম, কত কবর বাঁধতে দেখলাম, কই আজাব, কই গজব, কই সুখ শান্তি, কিছুই তো নাই, ভিতরে মানুষের অস্তিত্ব পর্যন্ত নাই, আপনারা কি বলে দেবেন? সব কিছু যুক্তিতে বুঝলে হবে না। এক বিছানায় দুজন মানুষ, একজন সজাগ বসে আছে আরেকজন ঘুমায়। ঘুমন্ত ব্যক্তি স্বপ্নে দেখতেছে তাকে হাতি দাওয়া করতেছে, কত চিৎকার দিতেছে বাঁচাও বাঁচাও, কেউ এদিকে সাড়া দেয় না, এই লড়ফ লড়ফ লড়ফর জন্য হাতি ধরতে পারতেছে না। এরপর যখন চোখ খুলল দেখে সে থরথর করে কাঁপতেছে, ঘামে সারা দেহ ভিজে গেছে। এ ভাই তুমি কাঁপতেছো কেন, ঘামাচ্ছো কেন, শীতকাল পারে হাতি ধাওয়া করছে, তখন কত ডাকলাম তোমাদেরকে, তোমরা কেউ সাড়া দিলাম। কই হাতি, তুমি ঘরের ভিতরে এখানে শোয়া, তোমার পাশে আমি বসা, হাতির নাম নিশানা অত নেই, চিহ্ন অত নেই, কোথায় হাতি? কিন্তু ও যে বলতেছে হাতি ধাওয়া করেছে, এটা সত্য না অসত্য? সত্য, নাহলে সে ঘামাইলো কেন, কাঁপতেছে কেন? সত্য, আমি ফাঁসে বসা, আমি জানি না। তো দুনিয়া বস অবস্থায় তো একজনের এই অবস্থা, আমি জানি না, আর আরেকজন আরেক জগতে গেছে, কবর জগতে মাটির নিচে, আমি উপর থেকে বুঝবো এর কি অবস্থা? যুক্তি দিয়ে বুঝতে চাইলে এটা তো বোকামি হবে। এক জগতের অবস্থা আরেক জগতে থাকা অবস্থায় যুক্তি দিয়ে বুঝতে চাইলে এটা বুঝে আসে না। সোয়া লক্ষ এমন মহামানবের সংবাদ, যারা কলঙ্ক মুক্ত, সুলের ফুলের ন্যায় স্বচ্ছ জীবনের মালিক, জীবনে কোনোদিন মিথ্যা ধারে কাছে যাননি, এবং সোয়া লক্ষ মহামানবের একই সংবাদ পরকাল আসতেছে। দু চার জনে বললে হয়তো অবিশ্বাস করা যেত, সোয়া লক্ষ মানবের এক কথা, আর এই মানুষগুলো কারা? শত্রু পর্যন্ত তাদেরকে উপাধি দেয় আল আমিন সাদেক, সত্যবাদী আমানতদার। আল্লাহ পাক মাঝে মধ্যে কবর জগৎকে দেখাই যাও, দু এক জায়গা দেখাও দেন কি হইতেছে। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার এক সাথী একসাথে লেখাপড়া করতেন। তো সাথী বলতেছে যমুনা নদীর ভাঙ্গন, ডুবিরা কাপড় দিতেছে নদীর কিনারে, একটা কবর খুলে গেছে, লাশ দেখা যায়, এর মধ্যে দেখে লাশ ভেসে যাবে, টেনে উপরে নিয়ে আসছে আরেকখানে দফন করুন। লাশের কপালে ছোট্ট একটা পোকা বসা, পোকা এটা কামড় দেয়, দেখা যায় কবেকার লাশ বোঝা যায়, কামড় দিলি চেহারাটা একদম কেঁপে ওঠে, চেহারা কালো হয়ে যায়, একটু পরে স্থির হয়, আবার কামড় দেয়, চেহারা কালো হয়ে যায়, সারা দেহ কেঁপে ওঠে, এই অবস্থা। এই অবস্থা দেখে এক দুবি পাথর একটা নিয়ে ওই পোকার মধ্যে মারছে, পোকা কি মরবে, লাভ দিয়ে পোকা উঠছে এর কপাল, যে পাথর মারছে। এরপর থেকে তার চিৎকার যে কি অবস্থা আমার ভিতরে হচ্ছে, ব্যক্ত করার মতো ভাষা আমার কাছে নেই। দু চার দিন পরে এই লোকটা মারা গেছে। এই যে ছোট্ট পোকা দেখা যায় কামড় দিতেছে, লাশের চেহারা বিবর্ণ হয়ে যাচ্ছে, কম্পন সৃষ্টি হয়ে যাচ্ছে, আমরা তো বুঝি না কি ঘটেছে। আল্লাহ পাক তো মাঝে মধ্যে দেখাইয়া দেন যে ভয়াবহ অবস্থা সামনে আসতেছে। এই একইনার বিশ্বাস যখন আমার অন্তরে বসবে, অবৈধ কাজ নাফরমানি করা, আল্লাহ পাকের আইন ভঙ্গ করা, এটা তখন কঠিন হবে, সম্ভব হবে না। আর বিশ্বাস আর অন্তরে নেই, সে আকাঙ্ক্ষ কমে লিপ্ত থাকতে পারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন ঘটাইলেন
আখরাতের বিশ্বাস মানুষের অন্তরে ঢুকাইলেন। এটা সত্য একটি বিশ্বাস, হক একটি বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বাসী বিশ্বাসী হয়ে আমাদের জীবনটা সুন্দর করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।